আজালুয়ান আশাইকুম, তোমাদের সন্ধ্যার খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করিও না। তাড়াহুড়া করে এমন খেলেন যে সেটা আপনার জন্য বদ হজমের কারণ হয়ে গেল, ভালো করে জিবালেন না বা আরো করে। যেমন কিছু লোক এরকমটা আমরা করে খাবো, মানে বেশি খাওয়ার জন্য বিশেষ করে এক প্লেটে খেলে কিছু লোক আছে পেট উঠটা গেল, ও দেখা যায় তাড়াতাড়ি করে আমাকে সামলাইতে হবে, যার ফলে ও এত তাড়াহুড়া করে খায় যা চিবায় না। কিছু লোকেরা কম্পিটিশন ধরে মিষ্টি খাওয়ার আর আরো কিছু খাওয়ার গিলে চলে যায়, গিলে চলে যায়, এ তো হাই অনেক চতুষ্প জন্তুর খাবার, চতুষ্প জন্তু তো চিবায়, আরে চিবার পরও চিবাতে থাকে, খাওয়া দাওয়ার পরে দেখেন মুখটা নাড়তে থাকে, গরু দেখেছেন, গরু ছাগল দেখেছেন, হ্যাঁ হজম করতে আছে মুখ নাড়াতে, আর আপনি খাবেন ঢুকিয়ে চলে ঢুকিয়ে চলে যাচ্ছে, এটা মুসলিমের খাবার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল কাফির ইয়াকুলু ফি সাবাত আমা, কাফিররা সাতটা পাকস্থলীতে খায়, মানে সাত গুণ খায়, সাত গুণ খায়, সাতটা তো পাকস্থলী নেই, হ্যাঁ সাত গুণ খায়। ওয়া ইন্নাল মুমিন ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, আর মুমিন একটা পাকস্থলী থাকে, সাত ভাগের এক ভাগ। খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুস্থ থেকে রবের ইবাদত বন্দি করা, যে জন্য আল্লাহ পয়দা করেছেন, খাওয়ার জন্য পয়দা হয়নি, পয়সা রোজগারের জন্য পয়দা হয়নি, পয়সা রোজগার করে তারপরে নিজের নিজে খেয়ে নিজের দায় দায়িত্ব পালন করে আমার অধীনে যারা আছে যাদের খরচ খরচা বহন করা আমার ফরজ রয়েছে তাদেরকে আদায় করে দিয়ে আল্লাহর হক যথাযথ পালন করা, বান্দার হক যথাযথ পালন করা, আল্লাহকে সন্তুষ্ট রাখা আর জান্নাতে নিজের স্থান তৈরি করা, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, এটা হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যে যে বুঝলো না সে কখন মুসলিম, ইসলাম সম্পর্কে সে জানে না যদিও সে মুসলিমের সন্তান হোক না কেন। তোমরা সন্ধ্যাবেলার খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, বা তাড়াহুড়া করে যেমন তাড়াহুড়া করবে না, দুটো অর্থ, একটা হচ্ছে খাওয়ার সময় তাড়াহুড়া করে আস্তে আস্তে খান, আজকাল মেডিকেল সায়েন্সে বলছে চিবিয়ে চিবিয়ে যত আস্তে আস্তে বেশি সময় লাগে খাবেন, অল্প অল্প করে উঠাবেন মুখে আর বেশি সময় লাগে খাবেন তত বেশি হ্যাঁ সুন্দর হজম হবে আর পেটের অবস্থা ভালো থাকবে। আর পেট হচ্ছে আপনার জংশন, পেট ভালো তো গোটা শরীর ভালো, পেটের অবস্থা ভালো সব ভালো। আজকাল বলছে তাদের কথা শুনে আমরা আমল করেছি, কিন্তু রাসূলুল্লাহ বলেছে ওয়ালা তাজালওয়ান আশা, এবং তোমাদের খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, একটু অর্থে। আরেকটি অর্থ হচ্ছে খাবার প্রস্তুত হয়ে আছে, ক্ষুধা লেগে আছে প্রচন্ড, আর তুমি খাবার দাবার বাদ দিয়ে তাড়াহুড়া করে মসজিদে চলে গিয়ে নামাজ পড়ার জন্য সেটা।